পুনৰ খাকী পোছাকত কালিমাহ। এইবাৰ খাকী পোছাকত কালিমাহ সানিলে আমিনগাঁও আৰক্ষীয়ে। আৰক্ষীয়ে দাবী কৰা ধন দিব নোৱাৰাৰ বাবে এজন বিবাহিত যুৱকে আত্মহত্যাৰ পথ বাছি লোৱাৰ অভিযোগ। স্বামী স্ত্রীর ঘরুয়া কাজিয়ার গোচর মীমাংসার বাবে আমিনগাঁও আরক্ষীয়ে 40,000 টাকা দাবি করার অভিযোগ উত্থাপন হয়েছে। আমিনগাঁওর কালীবাড়ির যুবক ভুবনেশ্বর পালর বিরুদ্ধে ঘরুয়া কাজিয়ার বাবে পত্নীয়ে দাখিল করেছিল অভিযোগ। পরবর্তী সময়ত স্বামী পত্নীর মাজত বুঝাপড়া হয় যদিও আমিনগাঁও আরক্ষীয়ে আপোষ মীমাংসার নামত 40,000 টাকা দাবি করে। রহমান উপাধির এজন আরক্ষীয়ে এই ধন দাবি করার অভিযোগ উত্থাপন হয়েছে। 15 আগস্ট নিশা সংঘটিত হওয়া ঘটনা শেহতীয়াকৈ পোহৰলৈ অহাত বৃহত্তর অঞ্চলত এতিয়া সৃষ্টি হৈছে তীব্র প্রতিক্রিয়া। আরক্ষীর পোশাকত খাকি পোশাকত কালিমা খানিলে পূজন আন এজন আরক্ষীয়ে। এইবার খাকি পোশাকত কালিমা খানিলে আমিনগাঁও আরক্ষীয়ে। আরক্ষীয়ে দাবি করা ধন দিব নোৱাৰাৰ বাবে এজন বিবাহিত যুবকে আত্মহত্যার পথ বাছি লওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। মানসিক হাৰাশাস্তির সন্মুখীন হৈ মানসিক হেঁচার সন্মুখীন হয়ে এই যুবকজনে আত্মহত্যার পথ বাছি লৈছে। 40,000 টাকা দাবি করেছিল আরক্ষীয়ে। রহমান উপাধিধারী আরক্ষীজনের এই হাৰাশাস্তির সন্মুখীন হয়ে এই ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। উল্লেখযোগ্য যে স্বামী স্ত্রীর ঘরুয়া কাজিয়ার গোচর মীমাংসার বাবে আমিনগাঁও আরক্ষীয়ে 40,000 টাকা দাবি করেছিল। আমিনগাঁওর কালীবাড়ির যুবক ভুবনেশ্বর পালর বিরুদ্ধে ঘরুয়া কাজিয়ার বাবে পত্নীয়ে দাখিল করেছিল অভিযোগ। পরবর্তী সময়ত স্বামী পত্নীর মাজত বুঝাপড়া হয় যদিও আমিনগাঁও আরক্ষীয়ে আপোষ মীমাংসার নামত 40,000 টাকা বিচারি মানসিকভাবে হাৰাশাস্তি চলাই আহিছিল। রহমান উপাধি নামৰ আরক্ষীজনের বিরুদ্ধে ধন দাবির এই গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। 15 আগস্ট নিশা সংঘটিত হওয়া ঘটনা শেহতীয়াকৈ পোহৰলৈ অহাত বৃহত্তর অঞ্চলত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। অভিযুক্ত আরক্ষী বিষয়ার বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের দাবি জানাইছে রাইজে। কেস দিলে থানাত, কেস দেওয়ানতে এতিয়া মোর ভাইটিক আর পুলিশ আই কেন থানারপাড়া উঠাই লই গেল। যাওয়ার পিছত মোর মায়ের স্কুটার কারণে গেছে, যাওয়াতে আকো ঘুরি পুলিশে 40,000 টাকা খুঁজিছে, কৈছে 40,000 টাকা যদি খুঁজি দিয়া তোর আপাক জেল হব 1 বছরের নামত। ভাইটো সুইসাইড করিল হে তোর 40,000 টাকা খুঁজানতে পুলিশে আমিনগাঁও থানা। তেওঁলোকে নিজে যেতিয়া মান্তি হয়েছে যে আর আইনি ব্যবস্থা নলয় এবার বাবে দুইজনে শান্তিপূর্ণভাবে থাকিব বিচাৰিছে, গতিকে তেওঁলোকক যাবলৈ দিয়া হৈছিল। আৰু যেহেতু কেস হোৱা নাই আৰু থানা নাহি আমাৰ তেনেকুৱা স্বামী স্ত্রীর মাজত আমাৰ যিটো সংসাৰ তেওঁলোকৰ সংসাৰখন চলাই নিবৰ কাৰণে যিখিনি তেওঁলোকে নিজেও ইচ্ছুক প্ৰকাশ কৰিছে, গতিকে এই বিষয়ে তেওঁলোকৰ পইচা পাতি দিয়াৰ কোনো প্ৰশ্নই নাই।